এরপরে কেউ যদি বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায়, শুরুতে বিসমিল্লাহ বলতে হয়তো ভুলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা আকালা আহাদুকুম ফালইয়াজকুর ইসমাল্লাহ, যখন তোমরা খাদ্য গ্রহণ করবে, তোমাদের কেউ যখন খাদ্য খাবে তখন সে যেন বিসমিল্লাহ বলে। ফাইন নাসিয়া আই ইউজকার ইসমাল্লাহি ফি আউয়ালিহি, যদি কেউ শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে পরে বলবে ফালইয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু ও আখিরাহু। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনবার তিন নিঃশ্বাসে পানি পান করলে কি উপকার হয়, আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু আরওয়া ওয়া আবরা ওয়া আমরা, এতে এক নাম্বার হচ্ছে এক নিঃশ্বাসে যখন পানি পান করলেন এতে বেশি তৃপ্তি আসে এবং কি হয় পিপাসা নিবারণ হয়। এরপরে দুই নাম্বার যখন আপনি দুইবার যখন দ্বিতীয়বার যখন আপনি পান করলেন পিপাসার কষ্ট হতে অথবা কোনো ব্যাধি সৃষ্টি হাত থেকে রক্ষা পাওয়া যায়। তৃতীয় নাম্বার হচ্ছে যে হজম পরিপাক এবং দেহের পুষ্টি সাধিত হয়, দেহের জন্য উপকার হয়, এই জন্য তিন নিঃশ্বাসে পানি পান করতে হবে।